আমরা সংখ্যায় দুর্বল হতে পারি, সব সময় দুর্বল থাকব না। আগামী প্রোগ্রামেও দুর্বল হতে পারি, সব সময় দুর্বল থাকব না। সুযোগ পাইলে কিন্তু জায়গা মতো কৈশাল আত্মি পারব আমরা। আমরা কিন্তু বলছি, সুযোগ পাইলে কিন্তু জায়গা মতো কৈশাল আত্মি পারব। উঠে দাঁড়াতে পারবেন না আপনারা। আমাদের যে পরিমাণ জুলুম করেছেন, এই নিয়োগ বঞ্চিত করেছেন, এত রাগায়েন না, এত ক্ষোভ সৃষ্টি করেন না। সুযোগ পাইলে কিন্তু বেকারা ছিঁড়ে বিলে খাবে। মরার কিন্তু আর মরার ভয় নাই, মরার কিন্তু আর মরার ভয় দেখাতে পারবেন না। একজন বঞ্চিত মানুষকে, হতাশ মানুষকে ভয় দেখাতে পারবেন না। একটা নারী পিরিয়ড হওয়ার কারণে 4-5 দিন অনুপস্থিত বা শিক্ষা দিতে পারে না ভালো মতো, অসুস্থ, কি করবে? আল্লাহ তাদেরকে এভাবে তৈরি করেছেন। আর 3-4 দিন মাসের মধ্যে তার শাশুড়ি খোঁজাখুঁজি করে, বাসায় শান্তিতে থাকতে দেয় না, ঠিক আছে। আবার কিছুদিন শ্বশুর বাড়িতে সময় দিতে হয়, বাবার বাড়িতে সময় দিতে হয়। এই সব কিছু মিলিয়ে একটা নারীর অনেক প্রতিবন্ধকতা আছে। আমি দেখেছি আমার বোনই বিভিন্ন সময় ছুটি নিতে হয়, বাধ্য, কিছু করার নাই, করার নাই কিছু। তাহলে এই পুরো কমিউনিটি দিয়ে শুধু তাদের উপর ভর করে একটা শিক্ষা ব্যবস্থা চলতে পারে না, পারে না, পারে না। আমরা দেখেছি, আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি, আমার শিক্ষিকারা উকুন তুলিয়ে নিয়েছে আমাদের ছাত্রী বোন বান্ধবীদের কাছ থেকে নিয়েছে। কেউ অস্বীকার করতে পারবে না, পারবে না। আসমানের দিকে পা দিয়া চেয়ারে বসা, টেবিলের উপর পা দিয়া বসে বসে আরাম করেছে, ঘুমাইছে, ঝিমাইছে, আমরা দেখেছি। তো এইরকম অবস্থায় কেবলমাত্র দায়িত্বশীল যুবকরাই পারে এই শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করতে। যারা বলে যে শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা মায়ের মতো আচরণ করে বাচ্চাদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে, আরে ভাই, সৎ মা কি তার সন্তানের সঙ্গে বাচ্চা সুলভ আচরণ করে? হ্যাঁ, সব নারী সব সন্তানরে মায়ের মতো দেখে না, দেখে না। শিক্ষক দরকার, মানবিক মানুষ দরকার, যোগ্য মানুষ দরকার। 10-এর ঘরের নামও ঠিক মতো বলতে পারে কিনা ওইটাই দরকার। আমার নারী না পুরুষ ওই যাচ্ছে, আমার যোগ্য শিক্ষক দরকার। এইটা না দিয়া যারা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ধ্বংস করার রাস্তা খুলেছেন, আমি বলি আমরা সংখ্যায় দুর্বল হতে পারি, সব সময় দুর্বল থাকব না। আগামী প্রোগ্রামেও দুর্বল হতে পারি, সব সময় দুর্বল থাকব না। সুযোগ পাইলে কিন্তু জায়গা মতো কৈশাল আত্মি পারব আমরা। আমরা কিন্তু বলছি, সুযোগ পাইলে কিন্তু জায়গা মতো কৈশাল আত্মি পারব। উঠে দাঁড়াতে পারবেন না আপনারা। আমাদের যে পরিমাণ জুলুম করেছেন, এই নিয়োগ বঞ্চিত করেছেন, এত রাগায়েন না, এত ক্ষোভ সৃষ্টি করেন না। সুযোগ পাইলে কিন্তু বেকারা ছিঁড়ে বিলে খাবে। মরার কিন্তু আর মরার ভয় নাই, মরার কিন্তু আর মরার ভয় দেখাতে পারবেন না। একজন বঞ্চিত মানুষকে, হতাশ মানুষকে ভয় দেখাতে পারবেন না। একটা যুবক হতাশ ফ্রাস্ট্রেটেড, তারে কিয়ের ভয় দেখাবেন, কিয়ের ভয় দেখাবেন, কি হুমকি দিবেন? প্রতিদিন বাড়ির থেকে বের হওয়ার সময় বাবা মা খিস্তি দেয়, ওরে আর আপনি কি খিস্তি দিবেন, কি খিস্তি দিবেন? এইটাই আদালতকে বলবো, হাইকোর্টের সামনে মানববন্ধন করতে বাধ্য করেন না। হাইকোর্টের সামনে মানববন্ধন করতে আমাদেরকে বাধ্য করেন না। হাইকোর্টের সামনে আমরা মানববন্ধন করতে চাই, যদি আপনারা আমাদের পক্ষে কাজ না করেন, ছাত্র সমাজকে বিচার না দেন, যুব সমাজকে ন্যায় বিচার না দেন, তাহলে কিন্তু আমরা হাইকোর্টের সামনে চলে আসব, রাষ্ট্রপতির কাছে নালিশ জানাবো আপনাদের। হ্যাঁ, আর যে বিচারক মহোদয় আমাদেরকে ন্যায় বিচার বঞ্চিত করছেন, আমরা অতি দ্রুত আমাদের ক্ষেত্রে কি ঘটেছে প্রধান বিচারপতি বরাবর আমরা লিখিত জানাবো, ঠিক, আমরা লিখিত জানাবো যে আমরা এইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। খুব দ্রুত আমরা লিখিত দেব, আমরা রাষ্ট্রপতি বরাবর লিখিত দেব যে আমরা এইভাবে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। আদালতের এই হাল, আদালত কেমনে চলে, আমরা আদালত নিয়ে একটা মানববন্ধন করব, এটা চিত্র আমরা ফুটে তুলবো, কত মানুষ ন্যায় বিচার বঞ্চিত হয়েছে, কি করব, পিঠ থেকে গেছে আমার, বেশি বেশি খোঁচায় খোঁচায় আমাকে আজকে।